মিরাজের সাথেই মারি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু দুইজন কলেজে দুই কলেজে ভর্তি হতে এই মেয়ের ব্যাপারে সে সন্দেহ পোষণ করতো যে হয়তো অন্য কারোর সাথে তার প্রেম আছে, তো যার ফলে এই আক্রোশবশত মিরাজ মারি আক্তারকে খুন করে। প্রেমিক মিরাজকে আমরা শনাক্ত করি এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করি সে এলোমেলো তথ্য দিতে থাকে এবং অসংলগ্ন কথা বলতে থাকে। পরে যখন তার দেয়া তথ্য মতে আমরা তার বাসায় সার্চ করি এবং তার বেডরুমের সংলগ্ন ওয়াশরুমে আমরা প্রেমিক মিরাজের বাড়ির বেডরুমের সংলগ্ন ওয়াশরুমের মধ্যে পাওয়া যায়। পরে মারি আক্তারের বাবার মামলার প্রেক্ষাপটে আমরা মিরাজকে গ্রেপ্তার করি এবং আদালতে সোপর্দ করি। ভালো করে পেশায় এক জায়গায় রাখতো। ধরেন না তো, এত লোকজন ধরেন না, চুপ করে রাখেন। একটা ব্যাগ নেন তো, শপিং ব্যাগ শপিং এর মধ্যে রাখ। বডিটা হাত দিয়ে পলিথিন দিয়ে ধরেন।